हेलो एवरीवन, अस्सलाम वालेकुम, वेलकम टू ब्राइडल क्रिएशन। ब्राइडल क्रिएशने आज नतून आरेकटि कलेक्शन देखाबो। एटा होच्छे वेलवेटेर गोलाप, बड़ो साइजेर गोलापटा। एर आगे देखिएछिलाम छोटो साइजेर गोलापटा, जेटा छिलो 7 टाका पिस, ओनली 7 टाका। আর এটা হচ্ছে একটু বড় সাইজের, একটু না বেশ বড় সাইজের, এবং এটা দিয়ে সুন্দর কিন্তু খোঁপা তৈরি করা যায়, ফ্লোরাল রোজ হেয়ার বান তৈরি করা যায়। এবং অনেকে এটা দিয়ে ঝুলন্ত বড় বড় কালিরাও বানিয়ে থাকে। যারা হ্যান্ডমেড জুয়েলারি নিয়ে কাজ করছেন এবং আর্টিফিশিয়াল ফ্লোরাল জুয়েলারি বা গায়ে হলুদের জুয়েলারি নিয়ে কাজ করছেন, তারা এই ফুলটা কালেকশনে রাখতে পারেন। বাংলাদেশে যে কোনো জায়গায় আমরা কুরিয়ার করে দিয়ে থাকি। যারা আমার চ্যানেলটাতে নতুন, তারা আমার টিউটোরিয়াল ভিডিওগুলো একটু ভিজিট করে আসবেন। মানে আমি আমার চ্যানেলে টিউটোরিয়াল কিছু দিয়ে থাকি মাঝে মাঝে, তো মাঝে মাঝে আবার আমাদের কাছে যে প্রোডাক্টগুলো থাকে নতুন আসে, সেগুলোরও রিভিউটা দিয়ে দিই একটু। তো এই প্রোডাক্টটা আমাদের পেজে একেবারেই নতুন, এটা আপনারা পিস হিসেবে নিতে পারেন। এখন বর্তমানে আমার কাছে আছে লাল এবং সাদা, এই দুটো কালেকশনই আছে। এই দুটো হচ্ছে পার পিস পড়বে 30 টাকা, এবং এটা মিনিমাম 20 পিস করে নিতে হবে। আমাদের আমরা আসলে প্রাইস রেঞ্জটা একটু কম রাখছি এবং রিজনেবল প্রাইসে রাখছি, এবং হচ্ছে হোলসেলে দিচ্ছি, খুচরা আসলে আমরা দিচ্ছি না আপাতত। খুচরা দিতে গেলে প্রাইস রেঞ্জটা আরও বেড়ে যাবে, তো এই জন্য যারা আসলে হোলসেলে আমাদের কাছ থেকে নিতে চান তারা অবশ্যই নিতে পারেন। আমাদের ফেসবুক পেজে অর্ডার করতে পারেন ব্রাইডাল ক্রিয়েশন, আমাদের মেসেঞ্জারে মেসেজ করতে পারেন আপনাদের যারা এটা নিতে চাচ্ছেন তারা। আমি যখনই ভয়েস ওভার দিই আমার একটা না একটা ফোন আসলে চলেই আসে, যার কারণে একটু অসুবিধা হয়ে যায়। আবার সেকেন্ড টাইম আবার নতুন করে করাটা আমার জন্য একটু টাফ হয়ে যায়, তাই কিছু মনে করবেন না, আমি আসলে এভাবেই আমার ভিডিওটাকে আপলোড করে দিব। তো এখন আপাতত আমাদের কাছে লাল এবং সাদা কালেকশনই আছে, পরবর্তী যদি কালেকশন আসে তাহলে আমি ওটা আবার ভিডিও করে আপনাদেরকে দেখিয়ে দিব। ফুলগুলো কিন্তু খুব সুন্দর, একদম রিয়েল ফুলের মতো, আর্টিফিশিয়াল বাট রিয়েল টাচ আছে এর মধ্যে। তো আরও নতুন নতুন ফুল দেখার জন্য, নতুন নতুন টিউটোরিয়াল দেখার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং একটু ধৈর্য ধরে থাকবেন আমার পেজে যদি একটু অ্যান্সার দিতে দেরি হয়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে প্রেস করে রাখবেন। থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ।